সামাজিক নিরাপত্তা ও অপরাধ দমন করার লক্ষ্যে মুন্সিগঞ্জ পৌরসভা বেশ কিছুদিন আগেই সিসি ক্যামেরার আওতায় আসে। এবার মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চশার ইউনিয়নের সকল এলাকা সিসি ক্যামেরার আওতায় চলে আসলো। ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 60টি সিসি ক্যামেরা ও 4টি পিটিজেড ক্যামেরা সহ সর্বমোট 64টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ও পঞ্চশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা সহায়তায় এবং মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। পঞ্চশার ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদক সন্ত্রাস ইফটিজিং সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সিসি ক্যামেরার কারণে এখানে যারা সন্ত্রাসী আছে, অবৈধ লোকজন আছে, তারা সতর্ক হয়ে যাবে, তারা একটা অপরাধ করতে ভয় পাবে, আর আমাদেরও দোকান পাট নিরাপদ থাকবে। আগে জনসাধারণের অনেক উপকার হয়েছে। আগে যেমন চুরি চামারি বেশি হতো, চিন্তাই হতো, ডাকাতি হতো, এখন এটা লাগানোর পর থেকে এইসব জিনিস হয় না। আসলে আমাদের পঞ্চশার ইউনিয়নে প্রতি জায়গায় জায়গায় পোলাপান, নেশাদ্রব্য, মারামারি, হানাহানি, চিন্তাই এগুলো হইতো। এখন এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সব কিছু আপনার পুলিশের আওতায় চলে আসবে। সিসি ক্যামেরা মানে কি? জনগণের নিরাপত্তা। আমি এক কাম করে গেছি গা, ধরলো ভালো মানুষের দয়টা সিসি ক্যামেরা এলো, আপনার খারাপ মানুষের ধারে করে স্পটে গিয়ে ধরতে পারবো। মুন্সিগঞ্জ পৌরসভা ও পঞ্চশারের আইন শৃঙ্খলা রক্ষায় এসব ক্যামেরার মনিটরিং করবে জেলা পুলিশ সুপারের কার্যালয়। এ প্রসঙ্গে ওসি ডিবি মোহাম্মদ মোজাম্মেল হক মামুন জানান, মুন্সিগঞ্জ জেলার গ্রাম পর্যায়ে সিসি ক্যামেরার বসানোর জন্য উদ্যোগ গ্রহণ করছেন মাননীয় পুলিশ সুপার মহোদয়ের। এই উদ্যোগ সফল হবে, খুব শীঘ্রই এই মুন্সিগঞ্জ জেলার পুরা জেলার 6 থানার গ্রামে গ্রামে গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরার আওতায় আসবে। এতে আমরা আশা করি যে জেলার অপরাধ প্রবণতা এবং মাদকের ভয়াবহতা খুব শীঘ্রই কমে যাবে বলে আশা করি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 721.tv, মুন্সিগঞ্জ।